সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার আশীষ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো বসে রয়েছি সকালবেলা সকালে, যাওয়ার কথা ছিল এখন পর্যন্ত ভোর হয়নি মরিমা বাবার জন্য, আর মরিমার জন্য এখনও লাইট জ্বালানো হয়নি। তো আমি আর রাব্বি কিছু করার নেই, আমি রাব্বিগুলো বসে রয়েছি, কিছু ছবি তুললাম। এখন বসে রয়েছি আর একটা জিনিস দেখতেছি, সেটা হলো অনেকগুলো বোতল নিয়ে আর হলো একটা কলস নিয়ে মানে মহিলা যেতেছে। মহিলা বলতে একটু পিচ্ছি, মহিলা না কাছ থেকে দেখলাম একটা পিচ্ছি পানির জন্য, পানির কথা দেখানে এই জায়গাটা দেখা পাচ্ছি চড়া পিঠে যাই। যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবো, যে আর উঠতে পারে না, কত ঢালু দেখছেন, তাদের অভ্যাস আছে আমাদের অভ্যাস না, পথ আছে তো উঠতে পারবো আস্তে আস্তে। প্রয়োজন ছাড়া একটা সময় যে গোসল করতেছি অর্ধেলা পানি পড়তে আছে সমস্যা নাই, বা কাপড় চোপড় দিতেছি একসাথে পাঁচ ছটা ধোয়া দিলাম, মানে ওটা না কেন জানি আসলো না আমার ভিতর থেকে, এদের দেখাই না অন্য কিছু বলতে। আর আমরা যে গোসলটা করছি তার ছিল ঝর্ণার পানি, ঝর্ণা থেকে একদম নিচ থেকে একদম একটু একটা ঝর্ণা, ওইটা আমরা দেখতেও পারবো না। ওখানে কিন্তু ঘর দেখা যাইতেছে দেখছেন, ইন্ডিয়া বর্ডারের একটা রাস্তা আছে, মানে এত সুন্দর লাগছে আমার খুব ইচ্ছা, ওই যে ওই উঁচু পাহাড়টা এত সুন্দর করে সাজানো আছে দিয়ে, ওই সাইডে এখন অবশ্য দেখা যায় না, শুধু এই রোডটা দেখা যায়, এখান থেকে যে ইন্ডিয়া বর্ডার যে রাস্তাটা গেছে এটাই দেখা যায়, বাকিটা দেখা যায় না। এই যে এই রাস্তা, হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়া বর্ডারের রাস্তা, আমাদের কিন্তু মাঝখান থেকে আমরা ভাঙে যাই, আমরা এদিক থেকে যে এমনি পড়ি আর ওরা হলো ওর দিক যে ওঠে, বুঝতে পারছ? এটা কিন্তু হারাই গেছে, মেয়েটার সাথে যাওয়ার খুব ইচ্ছা ছিল, দেখার খুব ইচ্ছা ছিল আমার, পানিটা কোথায় থেকে আনে তারা ইচ্ছা পূরণ হবে কিনা জানি না। তো এখন যাবো হলো উঁচুতে স্থানে, উঁচুতে পাহাড়ে সবচেয়ে উঁচুতে ওই জায়গা, আমি মানে ভিডিও করতে পারি কি না ওটা সবচেয়ে ওটা কোন বিষয় না, বিষয় হলো সবচেয়ে বড় যে আমি ওইখানে যাবো। আর মনে আমার বাবার আমি ডাকতেছি, সে বলতেছে ওইখানে যাওয়ার কী করবো, সূর্য তো উঠেই পড়ছে, সূর্য তো এখান থেকে বেশি সুন্দর লাগে, সবাই বলছে মেঘমা যেন এখান থেকে বেশি সুন্দর লাগে। আর মরিমরা ডাকছি, মরিম কাছে বাবা লাইটটা জ্বালায় দাও একটু, কিছু বলার নাই, ইচ্ছা বৈশা রয়েছি এখানে আর দেখতেছি কে কিভাবে, এই দেখেন সূর্য জ্বালা আমার লাইট জ্বালাছে, আইকা লাইট লাগবে, হ্যাঁ আর একটা লাইট লাগবে, অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ লাগবে না, যাই হোক তোমার বাবা কো তোমার বাবার লাইট লাগবে, আচ্ছা জানো না, জানি না, ঠিক আছে না জানলে যাওয়ার খুব ইচ্ছা ওখানে যে আমাদের আসা অনেক কষ্টকর হয়েছে।
একদিন কষ্ট না তার কিছু ওইটা মাইনে নেওয়া যায়, প্রতিদিন হলে তার মাইনে নেবে না, একদিন হইতেছে তাতেই মাইনে নাও না, আর তারা বছরের পর বছর দিনের পর দিন তারা কষ্ট করতেছে, তারা মাইনে নিছে। এখানে কোনো মেঘ জমে না, কুয়াশা জমে থাকে তো পাহাড়ের চিপা চাপা কুয়াশা জমে থাকে, একটু একটু টুয়া টুয়া পাহাড়গুলো দেখা যায়, তো ওটাতে মনে হয় যে অনেক মেঘ জমে রয়েছে, মেঘ মাছান মেঘ মাছান, আবার মেঘের দিনে মেঘ জমে, এটা সত্যি মেঘের দিনে মেঘ জমে, কারণ এখানে হলো মানে পুরোটা কি সবুজ হয়ে থাকে, আর এটা সবচেয়ে উঁচু তো স্থান, আর শীতের দিনে তো এটা এখান থেকে কুয়াশা কিছু দেখা যেত না, আমার মেয়ে দোলতাছে, কালকে বলি কি করছে, কালকে আমরা বাইরে যাব, রেডি হইতেছি, তো হলো জুতা পাড়িতেছে, হ্যাঁ, আর নিজে নিজে বলতেছে আমি যদি এখান থেকে আগে দৌড়ে যদি না যাই না উঠতে পারছি তাহলে আমার নাম মরে যাবে, কোনো রকম জুতাটা পায় দেয় এই ঝুল ওই ঝুল আসে ঝুলতেছে, মানে বাইরে মানে নিজে নিজের সাথে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ নিজে নিজের সাথে চ্যালেঞ্জ করে, কি কি করে ভাইয়া চলে আসছি একদম উঁচুতো স্থানে, এখানে নাম কি তোমার, এটা হলো মানে সবচেয়ে উঁচুতো স্থান হলো এটা, তোমরা লাগাইছো মানুষের
আচ্ছা উপরে কে কে থাকে? আচ্ছা ঠিক আছে চলেন আপনাদেরকে নিয়ে যাই উঁচু স্থানে, উঁচু তো পাহাড়ে, আমার ইচ্ছা পূরণ হোক, আপনাদের দেখা হোক। ঢাকা থেকে কিছু দুর্বল মহিলারা আসে, দুর্বল পুরুষ আসে, যেতে লাঠি লাগবে। যাই হোক এদিকে মানুষের লাগে না, এদের অভ্যাস আছে কোথায় যায় উপরে আর কোথায় যায়? নিচে বাজার নাই, এই পাহাড়ের উপরে বাজার, ঘর বাড়ি, একটা রিসোর্ট। উপরে চা বিস্কুট দোকান, আমি নিজে অন্তর কিছু খাই নাই। আচ্ছা চা বিস্কিট দোকান কতক্ষণ বসে বসে দিলাম, এর কত তালা হবে? দশ তালা? তালা হবে, একটু বেশি হবে, বেশি হবে, তোমার বেশি হবে, দশ তালা যেটা বেশি হবে।
জানি না আমি ভালো লাগতেছে তারা দুইজন। তুমি যাবা সাবধান হ্যাঁ পাইছ এখানে আমাদের ডাক্তার সামনে যায় এখানে যে কত মানুষ ভালোবাসার স্মৃতি এসে গেছে রনি 2017 লাভ একুশ যাক অবশেষে আমরা তো নেমে যাচ্ছি এখান থেকে ধোঁয়া জ্বালাইছে আমি বুঝি না মানে যেখানে ধোঁয়া গন্ধ পাইছে না তামাক পাতার তামাক পাতা পড়লে যে গন্ধ আসে না ওই গন্ধ আসে তাই না স্কুলের নাম হচ্ছে কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে অনেক উঁচু এর নিচে থেকে তাকাইলে পার নিচে শিরশির করতেছে খাবা না তো এগুলো খেলে ঘা হবে পাহাড়ের উপরে উপরে একটা করে বাড়ি মানে আমাদের আসলে যে একসাথে সারিবদ্ধ ভাবে বা একত্রে যে দুইটা ভাই একসাথে বাড়ি করে থাকে আওয়াজ অনেক সময় হ্যাঁ আশা পত্র শুনতেই আছে খুব মিস করতেছে কষ্ট লাগতেছে বিদ্যুৎ কেমন জানি লাগতেছে নেমে যাবো ভাল লাগলো।
জানতাম শুধু দোকানে আছে দুই তিনটা উপর দু কোয়ালিটি, এখানে যে একটা গ্রাম বা একটা আটি জানতামই না, যদি না আসতাম কাল কিছু না হোক মার কাছে যা গল্প করতাম অনেক, তাই না? এখান থেকে এটা বলবো কেমনে তিন মনে হইতেছে 2003 13 হয়তো, আবার মনে হইতেছে 1800 কত জানে, আমি বলতেছি যে কত আন তো বুঝে জানা 1230 না ও তখন আর কি যেরকম দেখা যাইতেছে না অনেক বড় পন্দ্র যাই হামটা বুঝলে তুই গাড়ি না কই আছে ও এই গেছিল উপরে আপনি গেছিলেন ওই দোকানে বসে আছিল মানে এত উঁচা পাহাড় আমরা যেদিকে আসছিলাম এখানে আমরা যে এটার উপরে ছিলাম সবচেয়ে উঁচুতে স্থান এটা ছিল এটার উপরে ছবি তুলে আসলাম আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বিদায় এখন নিতেছি না সামনে যা ডাব খাবো আর কিছু কথা বলবো তারপর হলো বিদায় নেব ভালো পাইনি তার জন্য খাওয়া হয়নি আপনাদের কাছে শেয়ার করলাম না এখানে আর কোনো কথা না বলে বিদায় নিয়ে নিতেছি যে দেখা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ।